হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা 27 কাঠা জমি দেখাবো। আমি এখন সম্পূর্ণ পিচ রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছি এবং এদিকে রাস্তাটা দিয়ে 2.5 কিলোমিটার গেলে আপনারা কিন্তু স্টেশন পেয়ে যাবেন, এবং আমার ডান হাতে এই ধারটা দিয়ে মাত্র 1 কিলোমিটার গেলেই আপনারা পেয়ে যাবেন দিল্লি রোড। তো আমি এখন জমিটার ভেতর প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন জমির সামনের প্লটেই কিন্তু অলরেডি বাড়ি হওয়া শুরু হয়ে গেছে। তো আমি এখন যে রাস্তাটায় রয়েছি, এই রাস্তাটা অ্যাপ্রক্স 12 ফুটের চওড়া রাস্তা। এদিকে পিচ রাস্তা, পিচ রাস্তা থেকে সরাসরি একটা 12 ফুটের রাস্তা জমির ভেতর প্রবেশ করছে। আমার ডান হাতে একটা বাড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি প্রবেশ করছি। এইখান থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব 2.5 কিলোমিটার। যদি আপনারা বাইকে করে যান তাহলে আপনাদের সময় লাগবে অ্যাপ্রক্স 6 থেকে 7 মিনিট, এবং দিল্লি রোডের দূরত্ব মাত্র 1 কিলোমিটার, যেটা আপনারা 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যেতে পারবেন। এইখানে খুব সুন্দর সুন্দর প্লটে অলরেডি জমি সেল আউট হয়ে গেছে, কিছু জমি আবার রিসেলিং আছে। তো আমি আজকে এই ছোটো প্লট দেখাবো না, আপনাদের একটা 27 কাঠা বড় জমি দেখাবো। আমি এখন 12 ফুটের রাস্তা ধরে যাচ্ছি, যেখানে আমি দেখতে পাচ্ছি আমার ডান হাতে কিন্তু ড্রেনেজ সিস্টেমও কিন্তু করা রয়েছে। তো এই জায়গায় আসার পর আপনাদের বাঁ হাতে একটা রাস্তা পড়বে। আমি এই ধার দিয়ে এলাম, এসে আপনাদের বাঁ হাতে, তো এই বাঁ হাতের রাস্তাটা ধরে আপনাদের জমিটাতে প্রবেশ করতে হবে। গাড়ি ঘোরানোর জন্য কোনগুলো তিকোণভাবে কাটা রয়েছে যাতে গাড়ি প্রবেশ করতে পারে। আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে 10 ফুটের রাস্তা। এই বাঁদিকে বাঁদিকের জমিগুলো অলরেডি সেল আউট হয়ে গেছে, কেউ কেউ জমি রিসেলও করবে। তো আপনারা যদি ছোট জমি চান এই জায়গায়, সেই ক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আপনারা কিন্তু ছোট জমি পেয়ে যাবেন এখানে। ছোট জমি নেওয়ার ক্ষেত্রে একটু দামটা বেশি পড়বে, আর বড় জমি নিতে গেলে, যেটা আমি আজকে দেখাবো আপনাদেরকে, এই জমিটা নিতে গেলে একটু দামটা কিন্তু অনেকটাই কম। যদি আপনারা কেউ ফার্ম হাউস তৈরি করেন অথবা যদি কেউ বাগান বাড়ি তৈরি করেন, তো এই সব পারপাসের জন্য কিন্তু আজকের জমিটা একদম সুইটেবল জমি। তো আমি চলেই এলাম অলরেডি জমির সামনে। তো এই বাঁদিকে ডান দিকে প্লট করে অলরেডি সেল আউট হয়ে গেছে। এই জমির থেকে আপনারা টোটো অটোর রাস্তা দেখালাম আমি আপনাদেরকে, ওই রাস্তা থেকে কিন্তু টোটো অটো আসা যাওয়া করছে এবং দিল্লি রোড খুবই কাছে। তো আমি চলেই এসেছি, এখন আমি 27 কাঠা জমিটা আপনাদেরকে দেখাবো। এইখান থেকে জমিটা শুরু হচ্ছে, আমি চলে এলাম জমির মধ্যে। এই জমিটাতে আপনারা কিন্তু প্রায় লিচু গাছ পাবেন কম করে 8খানা, এবং 2খানা আম গাছও পাবেন। তো আমি দেখাচ্ছি, এই হচ্ছে জমিটা। আমি এই ধার দিয়ে প্রবেশ করে এলাম, এইখান দিয়ে রাস্তাটা আপনারা একটু এক্সটেন্ড করে নেবেন, এরকমভাবে ত্রিভুজ করে নেবেন, তাহলে আপনাদের গাড়ি খুব সহজেই জমির মধ্যে প্রবেশ করতে পারবে। তো এখন জমিটা আমি দেখিয়ে দিচ্ছি। ওই যে দূরে একটা আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছ, ওইখান থেকে সোজা বরাবর গিয়ে ওইখানে একটা আম গাছ রয়েছে, ওই কোণে ওই বরাবর সোজা আসছে জমিটা। এখানে একটা নেট দিয়ে ঘেরা রয়েছে, নেটের ওই পাটটা কিন্তু অন্য লোকের জমি, এবং এইখানে সম্পূর্ণ হচ্ছে একটা লিচু বাগান। খুব সুন্দর, একদম জমি ড্রেসিং করা জমি, উঁচু জমি, তো জল জমার কোনো রকম সমস্যা নেই। তো এই জমিটা যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে। আগে জমিটা আপনারা সম্পূর্ণভাবে দেখে নিন, এবং আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ওইভাবে সোজা যাচ্ছে জমিটা, এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, লিচু গাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু ডিমার্কেশন করা রয়েছে গোল গোল করে। ওই ধারে রয়েছে একটা জলাশয়। এই জমিটায় কিন্তু 2খানা রাস্তা আপনারা পাচ্ছেন। এখন আমি যে ঢালাই রাস্তাটা দিয়ে জমিটায় প্রবেশ করলাম, এটা একটা রাস্তা, এবং ওই দূরে গিয়ে ওই জমির ওই পাশ থেকেও একটা 10 ফুটের রাস্তা রয়েছে, 10-12 ফুটের রাস্তা রয়েছে, যেটা সরাসরি দিল্লি রোড থেকে আপনারা কানেক্টিং করতে পারবেন। কিন্তু ওই রাস্তাটা এখনও ঢালাই রাস্তা হয়নি। এই জমিটা রয়েছে, আপনারা যদি দিল্লি রোডের সুগন্ধা মোড়ের দিকে আসেন, সুগন্ধা মোড় হচ্ছে চুঁচুড়া স্টেশনের তলা দিয়ে গিয়ে সোজা সুগন্ধা মোড়, আবার চন্দননগর রেলওয়ে স্টেশনের তলে দিয়ে গিয়ে শ্যাঁকপুর মোড়, এই দুটো মোড়ের মধ্যিখানে রয়েছে জমিটি। এই পাশে একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা একটা রয়েছে,
রাস্তার ওপাশেই রয়েছে জলাশয়, যেটা পড়ছে সম্পূর্ণ দক্ষিণ দিক। তো দক্ষিণ দিক কিন্তু সম্পূর্ণভাবে জমিটার খোলা, এবং আমি যে রাস্তাটা ধরে প্রবেশ করে এলাম এই রাস্তাটা হচ্ছে পূর্ব দিকের রাস্তা। তো এই জমিটা যারা কিনবেন তারা কিন্তু বছরে এই লিচু গাছ থেকে প্রায় 2-3 লাখ টাকা লিচু কিন্তু বিক্রি করতে পারবেন। এই লিচু গাছগুলোতে কিন্তু প্রচুর লিচু হয়। আপনারা ইনভেস্টমেন্ট পারপাসেও কিন্তু এই জমিটা কিনে রাখতে পারেন। এই জমিটার দাম পড়ছে মাত্র 2,70,000 টাকা প্রতি কাটা দরে। 2,70,000 টাকা প্রতি কাটা দরে আপনারা আজকে পেয়ে যাচ্ছেন 27 কাটা জমি, একদম লিচু বাগান, খুব সুন্দর লাগবে। তো আপনাদের যাদের জমিটা পছন্দ হয়েছে তারা কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এবং এই জমি থেকে আপনাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে চন্দননগর, মাত্র 2.5 কিলোমিটার মধ্যে আপনারা কিন্তু চন্দননগর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে আপনারা জমিটা অ্যাক্সেস করতে পারছেন। তো আপনারা আসুন, জমিটা ভিজিট করুন, আর স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে। আর প্লিজ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন। থ্যাংক ইউ।